আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একদম ডায়েটের মধ্যে একদম মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মানে ক্যালোরিযুক্ত খাবার দেখাবো, যেটা হচ্ছে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই, অ্যান্ড এটা পেট ভরে থাকবে অনেকক্ষণ। তো এর জন্য আমি একটা কলা নিয়েছি, আর কিছু আলমন্ড বাদাম, একটু কাজু বাদাম, আর একটু সিয়া সিড আমি 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম 1-2 টেবিল চামচ মতো। অ্যান্ড আমি এখানে টক দই নিয়েছি, কারণ টক দইটা যেহেতু আমি মুখে খাবো তো এর কারণে আমি একটু ভালো মানের নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো জায়গা থেকেই নিতে পারেন, এটা কোনো ব্যাপার না। আর টক দই কিন্তু প্রচুর পরিমাণে চুল, স্কিন অ্যান্ড আপনার হজমে, দেন আপনার ওয়েট লসের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে কিন্তু একদমই প্রচুর কাজে দেয়। তো যার জন্য আর শুধু এই কয়টা জিনিসই না, এর মধ্যে আমি আরও কিছু জিনিস দিব, যেটা হচ্ছে আপনারা ফুল ভিডিও না দেখলে অবশ্য বুঝতে পারবেন না। আর এটা কিন্তু আপনার শরীরের জন্য, যখন আপনি ডায়েটে থাকবেন তখন কিন্তু প্রচুর পরিমাণে মাথা ঘুরায় অ্যান্ড হচ্ছে অনেকে দুর্বল হয়ে যায়। তো এইটা যদি আপনি তৈরি করে খান দিনে একবার, আপনি যে কোনো একটা টাইম সিলেক্ট করে নেবেন, যেমন হয়তো দুপুরে আর না হয় রাতে বা বিকালের টাইমে। তো আমি বেশিরভাগ টাইম বিকালের দিকেই খাই, কারণ আমার বিকালের দিকে একটু ক্ষুধা ক্ষুধা লাগে, তো এটা খেলে আর কিন্তু সহজে ক্ষুধা লাগে না। তো আমি এর মধ্যে চিয়া সিড দিয়ে নিয়েছি সব কিছু, অ্যান্ড আমি এর মধ্যে 3 টেবিল চামচ মতো ওটস দিয়েছি, কারণ ওটসটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস, অ্যান্ড হচ্ছে আমরা যারা ডায়েটে থাকি তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে ওটস। তো এর সাথে আমি কিছু খেজুর হচ্ছে টুকরা করে নিয়েছি, আমি 2টা খেজুর দিয়েছি বড় বড়। তো আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন, কারণ কমালে হয়তো ভালো লাগবে না। আর এটা খেতেও কিন্তু অনেক মজা লাগে, মানে যারা টক দই খেতে পারে না, অনেক টক লাগে, তো তাদের জন্য কিন্তু খুবই মজা লাগবে। অ্যান্ড এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি, অনেকে লিকুইড দুধও দিতে পারবেন, তার কারণ গুঁড়া দুধ দিলে হয় কি যে একটু মানে টেস্টটা একটু বেশি ভালো লাগে। তো এই কারণে আমি এখানে একটু গুঁড়া দুধ ইউজ করেছি, অ্যান্ড এটা কিন্তু অসম্ভব মজার খেতে, জাস্ট আপনারা একবার ট্রাই করে দেখবেন। অ্যান্ড এটা অনেকক্ষণ পেটে থাকে, আপনার সহজে ক্ষুধা লাগবে না। আর চিয়া সিডের কথা তো বলবোই না, এটা যে কত পরিমাণ উপকারী একটা সিডস। তো আমি এখন খাচ্ছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক অনেক মজার। তো যাই হোক, সবাই হচ্ছে যারা ডায়েটে থাকবেন আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা একটু ট্রাই করে দেখবেন এটা খেলে আপনাদের জন্য কতটা উপকৃত হন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।